কিছুদিন আগে এখানে বিধান আপনারা যে পয়সা রুজি করেন এখানে একটা বাজার যে আপনারা যেটা বলছেন অবাধে তারপরে সবাইরে এটা বলতে চাই এটাও শান্তিপূর্ণ হইব আপনারা উত্তর ত্রিপুরা আমার সঙ্গে এডিশনাল এসপি এনজিপি সিআরপিএফ বলে দেবো কেন আমি আজকে যেটা আমরা করছি আমার সঙ্গে এখানে সিআরপি বিএসএফ এর কমান্ড্যান্ট এসিস্ট্যান্ট কমান্ডাররা ওনারা আছেন এসডিপিও সাহেব আছেন এডিশনাল এসপি আছেন বিভিন্ন থানার ওসিরা আছেন টিএসআর অফিসাররা আছেন আমরা চারটা বিধানসভা এলাকা 54 এখন যেখানে কথা বলছি 54, 55, 56, 57 চারটা বিধানসভা এলাকাতে আমরা কিছু কিছু জায়গাতে ফ্ল্যাগ মাস করছি ভেহিকুলার মোবাইল হচ্ছে এবং যেখানেই যাচ্ছি আমরা যারা ভোটার আছে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছি উদ্দেশ্য হলো 26 তারিখে পূর্ব ত্রিপুরা যে লোকসভা আসন সেখানে নির্বাচন হবে আমরা চাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিআরপি বিএসএফ এবং এলাকার যারা ভোটার আছে সবাইকে নিয়ে 26 তারিখে ফ্রি এবং ফেয়ার পিসফুল ইলেকশন উত্তর ত্রিপুরাতে করতে চাই যারা ভোটাররা ছিলেন ওনারা ওনাদের যে ধারণা ওনাদের যে চিন্তা এগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনারা আমাদেরকে এসিউর করেছেন যে ওনারা সর্বতোভাবে সাহায্য করবেন ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য নমস্কার আমি ডিস্ট্রিক্ট পুলিশ যে সিস্টার এজেন্সিজ সিআরপি বিএসএফ টিএসআর সব লেকে হম ফ্ল্যাগ মার্চ কর রে হ্যাঁ উদয়পুর মে ताकि वोटर जो हैं उनमें कॉन्फिडेंस इंस्टिल हो और ज़्यादा से ज़्यादा लोग आएँ विदाउट फियर और भारी मात्रा में वोट करें जो हमारा अब तो क्योंकि कैंडिडेट्स हैं आज उन्होंने अपना नॉमिनेशन भी दे दिया है तो बिल्कुल ही नियर इलेक्शन तो हमारी तरफ से पुलिस प्रशासन की तरफ से सिस्टर एजेंसीज की तरफ से हम रेगुलरली एरिया डोमिनेशन और फ्लैग मार्चेस कर रहे हैं ताकि ज़्यादा से ज़्यादा लोग बिल्कुल फियरलेसली आएँ वोट करें और ये डेमोक्रेसी का जो फेस्टिवल है उसको सेलिब्रेट करें।